হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোডার ক্লাবে আর একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা সিএসএস এর টেক্সট অ্যালাইনমেন্ট সম্পর্কে জানবো। এটা একটা ছোট ভিডিও হবে, কিন্তু আমি বলবো পুরোটাকে দেখবেন, কারণ হচ্ছে আমি লাস্টে টেক্সট অ্যালাইনের একটা নতুন প্রপার্টি যেটা সিএসএস 3 তে এসেছে সেটা সম্পর্কে জানাতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মেন কোর্সে ঢুকে পড়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা HTML এর মার্কআপ নিয়ে রেখেছি, যেটা খুবই বেসিক একদম রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি করা আছে এখানে। এখানে একটা ডিব নিয়ে রাখা আছে, যে ডিবের মধ্যে কিছু টেক্সট ডেমো টেক্সট নিয়ে রাখা আছে। আমরা যেহেতু টেক্সট অ্যালাইন নিয়ে কাজ করব, তাই আমাদের কিছু টেক্সট দরকার, তাই আমরা কিছু ডেমো টেক্সট এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে। এই ডিপের একটা ক্লাস রয়েছে, ক্লাসের নাম বক্স। সেই বক্সের উইথ দেওয়া রয়েছে 400 পিক্সেল, হাইট দেওয়া রয়েছে 250 পিক্সেল, বর্ডার দেওয়া রয়েছে 2 পিক্সেল সলিড রেড কালারের, এবং চারদিক থেকে প্যাডিং দেওয়া রয়েছে 10 পিক্সেলের, যেটা ব্রাউজারে দেখলে দেখাবে এরকম, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে এটা ব্রাউজারে। তো আমরা এবার কি করব, এই যে টেক্সটটা রয়েছে কি করে এটাকে অ্যালাইনমেন্ট করতে হয় সেটা আমরা আজকে শিখব। তো আমি কি লিখছি, আমি এখানে লিখছি টেক্সট অ্যালাইন, TEXT ALIGN, অ্যালাইন, ঠিক আছে। টেক্সট অ্যালাইন লিখে আমি যদি করে দিই সেন্টার, তাহলে আপনি বুঝতে পারবেন যে রিফ্রেশ করলে এই যে টেক্সটটা আছে এটা দেখুন সবটাই সেন্টার থেকে দুদিকে সরে গেছে, তাই জন্য কোনো দিকের লেফট সাইড এবং রাইট সাইড কোনো দিকেই সমান নেই, দুদিক থেকে কম বেশি হয়ে রয়েছে, কিন্তু সবাই সেন্টার থেকে দু সাইডে সরেছে, বুঝতে পেরেছেন। এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। এইবারে আপনি করতে পারেন সেন্টার ছাড়াও এটাকে লেফট অ্যালাইনমেন্ট, যদিও আমি বলে রাখি আমাদের টেক্সট কিন্তু ডিফল্টভাবে লেফট অ্যালাইনমেন্ট থাকে, ঠিক আছে। তো আপনি যদি রিফ্রেশ করে দেখেন তাহলে দেখবেন ঠিক আগে আমরা যেরকম দেখছিলাম সেরকম আমরা আউটপুট পাচ্ছি, লেফট সাইড থেকে সমান হয়ে রয়েছে এবং রাইট সাইড থেকে এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। সেরকমই আপনি এটাকে ঘুরিয়ে করে দিতে পারেন রাইট অ্যালাইনমেন্ট। রাইট অ্যালাইনমেন্ট করে যদি আপনি এটাকে সেভ করেন, সেভ করে রিফ্রেশ করেন, দেখবেন যে রাইট সাইড থেকে অ্যালাইন হয়ে গেছে এবং লেফট সাইডে এবড়ো খেবড়ো রয়েছে, বোঝা গেছে। ওকে, এরকমই আপনি আরও একটা এখানে ভ্যালু দিতে পারেন যেটার নাম হচ্ছে জাস্টিফাই, JUSTIFY, জাস্টিফাই যদি আপনি দিয়ে দেন তাহলে দেখা যাবে যে আপনি যখন রিপ্রেস করছেন তখন লেফট এবং রাইট দু সাইড থেকেই এটা সমান হয়ে রয়েছে, কোনো দিক থেকে এবড়ো খেবড়ো হয়ে নেই, এবং লাস্টের যে লাইনটা আছে লাস্টের লাইনটা লেফট থেকে যত অবধি এসেছে তত অবধি ছেড়ে দিয়েছে, তার থেকে বেশি আর কিছু করেনি, ঠিক আছে। এটা বোঝা গেছে। ওকে, এইবার আমি আপনাদেরকে বলবো যে আমরা এই যে লাস্ট লাইনটাকে দেখলাম, এই লাস্ট লাইনটাকে নিয়ে আমরা বিভিন্ন রকম সাইটে অ্যালাইন করতে পারি, এটা আমাদের সিএসএস 3 তে নতুন সংযোজন, ঠিক আছে। তা সেটা কি করে করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। আপনি এডিটরে গিয়ে এখানে লিখতে পারেন TEXT ALIGN লাস্ট, ঠিক আছে। এই লাস্টেও আপনার কিন্তু চারখানা সেম ভ্যালু রয়েছে, যেটা আমরা টেক্স অ্যালাইনের ক্ষেত্রে যে চারটে ভ্যালু পাই, আমরা টেক্স অ্যালাইন লাস্টের ক্ষেত্রেও সেই চারটে ভ্যালু আমরা পেয়ে যাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন সেন্টার রয়েছে, লেফট রয়েছে, জাস্টিফাই রয়েছে এবং রাইট রয়েছে, ঠিক আছে। আপনার মনে করুন এই যে টেক্সট অ্যালাইন যেটা আছে সেটা আপনি লেফট করে দিয়েছেন, তাহলে আপনি যখন এখানে রিফ্রেশ করবেন দেখবেন আপনার টেক্সটটা লেফট থেকে অ্যালাইন হয়ে রয়েছে, লেফট সাইডে সমান হয়ে রয়েছে কিন্তু রাইট সাইডে এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। এইবারে আপনি চাইলে পরে আপনার যে টেক্সট অ্যালাইন লাস্ট আছে এটাকে আপনি চাইলে রাইট সাইড থেকে অ্যালাইন করতেই পারেন, সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। এবারে আপনি যদি রিপ্রেস করেন দেখতে পাবেন কি, যে আপনার সমস্ত প্যারাগ্রাফটা লেফট অ্যালাইন কিন্তু আপনার লাস্ট লাইনটা রাইট অ্যালাইন হয়ে গেছে, বুঝতে পেরেছেন। সেরকমই আপনি লাস্ট লাইনটাকে চাইলে সেন্টার করতে পারেন, সেন্টার করে যদি আপনি সেভ করে রিপ্রেস করেন দেখবেন লাস্ট লাইনটা আপনার সেন্টার অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে। সম্পূর্ণ প্যারাগ্রাফ তার মতো কাজ করবে, কিন্তু লাস্ট লাইন যতটা থাকবে ততটা কিন্তু আপনি লাস্ট লাইনের যে অ্যালাইনমেন্ট বলে দেবেন সেই অনুযায়ী সেটা কাজ করবে, বোঝা গেছে। আপনি চাইলে এখানে জাস্টিফাইও দিতে পারেন, কিন্তু জাস্টিফাইটা সব ক্ষেত্রে ভাল লাগে না। আমি যদি এই ক্ষেত্রেও দেখাই তাহলে আমার মনে হয় না খুব একটা ভাল লাগবে, বড্ড বেশি ছড়িয়ে যাবে, যেটা খুব একটা ভাল লাগে না দেখতে। তো জাস্টিফাই করলে পরে কী হবে, লেফট আর রাইটে একদম পুরোটাকে স্ট্রেচ করে দেবে এবং মাঝখানের যে গ্যাপগুলো আছে ওগুলোকে অনেক বাড়িয়ে দেবে, তো এরকম দেখতে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইন এবং টেক্সট অ্যালাইন লাস্ট লাইনের যে চারটে ভ্যালু রয়েছে সেটার উপর সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার মনে কোথাও কোনো কোশ্চেন এখনও থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আপনি আপনার কমেন্টটা করে দেবেন, আমি আমার সময় মতো অবশ্যই উত্তর দিয়ে দেবো। যদি আজকের ভিডিওটা দেখে আপনি কিছু বুঝতে পারেন, আপনার যদি কিছু উপকার হয়, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না।
ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন, তাতে আমি আপনার বন্ধুর কাছে আপনার হাত ধরে পৌঁছে যেতে সক্ষম হব। আপনি যদি এখনও আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে না থাকেন, যদি আপনি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন, তাহলে আমি বলবো যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী দিনে আমার তোলা সমস্ত নতুন ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ চলে যায় এবং আপনি দেখে নিয়ে আপনার নলেজকে আরও ইনক্রিজ করে নিতে পারেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।